সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে। তো অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে, যারা অপেক্ষা করছিলেন দীর্ঘদিন ধরে, এক বছরের উপরে প্রায় 1.5 বছর ধরে অপেক্ষা করছেন কাস্টমস পরীক্ষার জন্য, ঢাকা কাস্টমস কুর্মিটোলা যেটা dcs.gov.bd, এই কাস্টমসের পরীক্ষা হয়ে গেছে অন্যান্য পদে, কিন্তু সিপাহি পরীক্ষাটি আটকে ছিল দীর্ঘদিন ধরে। তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আগামী 3 তারিখে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়েছে। আগামী 3/5/2024 তারিখে, অর্থাৎ মে মাসের 3 তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য একটা কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং 3টা স্কুলে মোট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঢাকাস্থ 3টা স্কুলে। তো আমি জানিয়ে দেবো এখন আপনাদেরকে সেই 3টা স্কুল কোথায় কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের ঢাকা কাস্টমসের সিপাহী পরীক্ষা। এখানে দেখছেন একটা অফিস আদেশ আছে, এখানে কাস্টমস হাউস ঢাকা 3র্য ও 4র্থ শ্রেণীর বিভিন্ন পদের নিয়োগ কার্যক্রম অংশ হিসেবে সিপাহী পদের লিখিত পরীক্ষা আগামী 3/5/2024 তারিখে মোট 3টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সিপাহী পদের লিখিত পরীক্ষার সার্বিক প্রস্তুতির লক্ষ্যে নিম্নমনিত কর্মকর্তাদের সমন্বয়ে 3টি কমিটি গঠন করা হয়েছে। বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা ঢাকা, এখানে দেখেন কর্মকর্তা পদবী দেওয়া আছে। তারপর আছে বিএফ শাহিন কলেজ জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা, এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা ঢাকা। এখানে বিভিন্ন কর্মকর্তাদের নাম এবং পদবি দিয়ে দেওয়া আছে। এনাদের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে, এবং এই কমিটি গঠন করার মাধ্যমে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 3/5/2024 তারিখে, অর্থাৎ আর 1 সপ্তাহ হাতে সময় পাবেন আপনারা এই ঢাকা কাস্টমস পরীক্ষা সিপাহী পদে পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য নিয়োগের লক্ষ্যে। তো আপনারা, আমি বলেছিলাম আপনাদেরকে যে ঈদের পরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ঈদের পরেই এই পরীক্ষাটির ডেট কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। আপনারা যারা দেরি করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, বা অপেক্ষা করছিলেন যে নোটিশ দেওয়ার পরে আমরা সাজেশন নিয়ে পড়াশোনা করব, প্রস্তুতি নেব, তাদের জন্য কিন্তু খুবই লস হয়ে গেল। কারণ দেখেন ইতিমধ্যে এই পরীক্ষার জন্য আপনাদের সময় কিন্তু হাতে বেশি নেই, মাত্র 7 দিন সময় পাচ্ছেন। তো আপনারা এখন ভেবে দেখুন কীভাবে আপনারা এই 7 দিনে কমপ্লিট করতে পারবেন সাজেশন। অবশ্যই আপনারা সাজেশন নিতে পারবেন, আমাদের কাছ থেকে শর্ট সাজেশন করা হয়েছে আমাদের যে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান 4টা বিষয় নিয়ে, আপনাদের জন্য শর্ট সাজেশন করা হয়েছিল সম্পূর্ণ পিডিএফ ফাইল। এবং এখানে আপনারা আশা করি 95% প্লাস কমান উপযোগী প্রশ্ন নিয়ে করা হয়েছে। আপনারা যারা সাজেশন নিতে চান, যারা সাজেশন নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা দেওয়া আছে আপনাদের ভিডিওতে, 01858934369, হোয়াটসঅ্যাপের মাধ্যমে 200 টাকা পেমেন্ট করে আমাদের এই সাজেশন নিতে পারবেন। তো শর্ট সময়ে, সংক্ষিপ্ত সময় হাতে আছে, এর মধ্যে আপনারা কোনো বই শেষ করতে পারবেন না, বা কোনো বই কিনলে সেক্ষেত্রে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি যথাযথ কমপ্লিট করতে পারবেন না, এর জন্য সাজেশন অনুযায়ী পড়াশোনা করেন। আশা করি 100% আপনারা টিকবেন এই লিখিত পরীক্ষায়। টিকলে পরে ভাইভাতে গিয়ে আপনাদের পরীক্ষায় ভালো করতে পারে, চাকরিটি হয়ে যাবে। তো সিপাহী পদটি খুবই ভালো একটি পদ, অনেক সুযোগ সুবিধা আছে, অনেক স্বপ্নের একটি চাকরি, আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না। মাত্র 200 টাকার বিনিময়ে যদি আপনারা ভালো কিছু করতে পারেন সাজেশন নিয়ে, তাহলে অবশ্যই সেই সুযোগটি আপনাদের গ্রহণ করতে হবে। তো যাই হোক, আপনাদের এ নিয়ে আরও অনেক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। ভিডিওটি শেয়ার করলে আরও অনেকে দেখার সুযোগ পাবে, সেক্ষেত্রে আমাদের যারা আছেন, আমাদের যারা কাস্টমস পরীক্ষার্থী আছেন, তাদের একটু সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে, যেহেতু সকলেই চাকরি প্রত্যাশী, সকলেই চাকরির জন্য অনেক আগ্রহী এবং অনেকে কষ্ট করছে অনেক। সুতরাং সকলের শুভকামনা, সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এবং যাতে কাস্টমস পরীক্ষা, সিপাহী পরীক্ষা আপনাদের খুবই ভালো হয় সেই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করব। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যারা এখনও সাজেশন নেননি, তারা আজকে সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করেন, আপনারা দেরি করবেন না। কারণ দীর্ঘ 1.5 বছর এখানে আপনারা দেরি করেছেন, 1.5 বছরের মধ্যে আপনাদের অনেক ক্যান্ডিডেট অন্য জায়গায় চাকরি হয়ে গেছে, অনেকে চাকরি থেকে বিচ্যুত হয়েছেন, অনেকে অন্য জায়গায় জয়েন করেছে, অনেকে হয়তো পরীক্ষা দিবে না, বিভিন্ন কারণে অনেকে পরীক্ষা দিতে আসবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সুযোগটি গ্রহণ করতে পারেন, কারণ পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আশানুরূপ হবে না, অর্থাৎ 50% অ্যাটেন্ড করবে না, এখানে 50 ভাগও পরীক্ষার্থী অ্যাটেন্ড করবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সুযোগটি গ্রহণ করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।